বাগেরহাটের শরণখোলায় বাঘের চামড়াসহ গাউস ফকির নামের এক চোরা কারবারিকে আটক করেছে বন বিভাগ ও র্যাব। মঙ্গলবার রাতে শরণখোলা উপজেলার রায়ন্দা বাজারস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র্যাব আটের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাঘের চামড়াটি 8 ফুট 1 ইঞ্চি লম্বা এবং 3 ফুট 1 ইঞ্চি চওড়া বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা DFO মোহাম্মদ বিলায়ত হোসেন। আটক গাউস ফকির শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী এলাকার মৃত রশিদ ফকিরের ছেলে। সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা DFO মোহাম্মদ বিলায়ত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাউস ফকির একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন। ক্রেতা সেজে চামড়াটি ক্রয়ের জন্য গত 3-4 দিন ধরে গাউসের সাথে যোগাযোগ করি। গাউসের সাথে বিভিন্ন পর্যায়ে দর কষাকষি শেষে 13 লক্ষ টাকা চুক্তিতে চামড়াটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র্যাব আটের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। টাকা দিয়ে চামড়া নেওয়ার সময় হাতে নাতে গাউসকে আটক করা হয়। তিনি আরও বলেন, গাউস ফকিরকে র্যাব আটের হেডকোয়ার্টার বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হবে। বন্যপ্রাণী নিধন আইনে বাঘ হত্যা অপরাধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।